ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিসিএস ক্যাডার, এসবের পাশাপাশিও আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের মাথায় আরও একটা জিনিস ঘোরে, সেটা হচ্ছে বিজনেসম্যান অথবা এন্টারপ্রেনিয়র হওয়া। কিন্তু তারা বুঝতে পারে না কীভাবে একটা বিজনেস স্টার্ট করবে অথবা সেটা রান করবে। আজকে আমি আপনাদেরকে এমন একটা বই সম্পর্কে বলবো এবং সেটা রিভিউ দেবো, যেটা সম্পর্কে জানলে আপনারা সহজেই বুঝতে পারবেন একটা বিজনেস কীভাবে স্টার্ট করতে হয়। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। পয়েন্ট নাম্বার 1, 0 to 1, অর্থাৎ আপনি যদি একটা বিজনেস অথবা বিজনেস স্ট্র্যাটেজিকে কপি করেন তাহলে আপনার হিউজ পরিমাণ সাকসেস পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সমস্যা নেই, ভয় পাবেন না, এতে আপনার লস হবে না, কিন্তু আপনি আলটিমেট সাকসেস কখনোই পাবেন না। তাই অবশ্যই চেষ্টা করবেন কোনো নতুন কিছু করার এবং নতুন কিছু উদ্ভাবন করার যেটা আগে কেউ কখনো করেনি। অ্যাজ অ্যান এক্সাম্পল, বিল গেটস, যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের এই ওয়ার্ল্ডকে একটা নতুন জিনিস উপহার দিয়েছে। কিন্তু এখন যদি কেউ এসে মাইক্রোসফটের মতো সেম একটা কোম্পানি স্থাপন করে তাহলে কিন্তু মানুষ সেই কোম্পানির উপর বেশি আগ্রহ প্রকাশ করবে না, কারণ মানুষ মাইক্রোসফটের উপর বেশি নির্ভরশীল। তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোনো নতুন কিছু করা, কোনো নতুন কিছু উদ্ভাবন করা যেটা আগে কেউ কখনো করেনি এবং সেটা যেন মানুষের কাজে লাগে। পয়েন্ট নাম্বার 2, বিকাম এ মনোপলি অ্যান্ড অ্যাভয়েড কম্পিটিশন, অর্থাৎ এখন মানুষের মনে কম্পিটিশন অনেক গুণ বেড়ে গিয়েছে, কেউ নিজের প্রোগ্রেসটা নিয়ে একদমই চিন্তা করে না, অলওয়েজ চিন্তা করে আমার আশেপাশের মানুষ কি করতেছে এবং সেটা থেকে বেটার করা। কিন্তু এই থিঙ্কিং একদমই বাদ দিতে হবে, কারণ আপনি কম্পিটিশন করলে জাস্ট কয়েকজনের থেকেই বেটার পজিশনে যেতে পারবেন কিন্তু সব থেকে বেস্ট হতে পারবেন না। তাই বিজনেসের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে কম্পিটিশন বাদ দিয়ে নিজের সার্ভিস এবং প্রোডাক্টিভিটি কীভাবে বেটার থেকে বেস্টে পরিণত করা যায়, কারণ এই জিনিসটাই মানুষ বেশি চায়। পয়েন্ট নাম্বার 3, স্টার্ট উইথ এ নিশ মার্কেট অ্যান্ড দেন ডমিনেট, আপনাকে অবশ্যই ছোটো বিজনেস থেকে শুরু করতে হবে এবং তারপর ডমিনেট করতে হবে। কারণ আপনি যদি চিন্তা করেন ফার্স্টে আপনি বড় বিজনেস শুরু করবেন তাহলে আপনি ইজিলি ফিল করবেন, কারণ বড় বিজনেসগুলোই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। তাই আপনি যদি ছোট একটা বিজনেস সেক্টরকে নিয়ে চিন্তাভাবনা করেন এবং সেটাকে প্রোগ্রেস করার চিন্তাভাবনা করেন তাহলে আপনি সেটাকে ইজিলি একটা বড় বিজনেসে পরিণত করতে পারবেন এবং আপনি আলটিমেটলি সাকসেস পেয়ে যাবেন। আজকে আমি যে বইটি সম্পর্কে বললাম সেটার নাম হচ্ছে 0 to 1, লিখেছেন পিটার থিল। যারা বিজনেস সম্পর্কে জানতে চায় এবং একটা বিজনেস স্টার্ট আপ করতে চায় তাদের জন্য এই বইটি অনেক ইম্পর্ট্যান্ট।